হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুকসেলফ। আমরা আপনাদের বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল এসআই যে মেন্স রয়েছে তার যে ডিসক্রিপটিভ পেপারটা রয়েছে তার জন্য আমরা আপনাদের হেল্প করব। প্রত্যেক দিন আমরা চেষ্টা করছি একটা বা দুটো করে এসে রাইটিং আপনাদের দেওয়ার জন্য, যেটা 10 মার্কসের করে রয়েছে। ওকে, তো আগের দিন আমরা ব্রেক্সিট নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে এবং আমরা আমরা অলরেডি তার পিডিএফটাও প্রোভাইড করে দিচ্ছি বুকসেফ 007। আমরা ওখানে সার্চ করলে পেয়ে যাবেন, আমরা ওখানে পিডিএফটা দিয়ে দিচ্ছি। তা আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস অ্যান্ড ইন্ডিয়াস ডিপ্লোম্যাসি অন দ্যাট। ওকে, সো ফার্স্ট যে ইন্ট্রোডাকশনটা আমাদের যে হবে অবশ্যই রোহিঙ্গা নিয়ে। সো রোহিঙ্গারা মেইনলি কোথাকার লোক বা কোথাকার সিটিজেন বলা, যে আমরা জানা আমাদের যে জানা ব্যাপারটা, রোহিঙ্গা হচ্ছে আমাদের মায়ানমারের রাখাইন স্টেটের সিটিজেন। তো এটা এরা অলরেডি আমাদের ফিফটিন্থ সেঞ্চুরি থেকে ওরা আমাদের মায়ানমারের সিটিজেন ছিল। ওকে, অ্যান্ড মুসলিম বাই রিলিজিয়ান। আফটার দ্যাট মায়ানমার বলে যে এরা আমাদের ইনলিগাল মাইগ্রেন্ট, ইনলিগাল ইমিগ্রেন্ট মায়ানমার ওদেরকে বলছে। কেন বলছে? কারণ 1971 সালে যে আমাদের বাংলাদেশ লিবারেশন ওয়ার হয়েছিল, যে বার্মাসি ওয়ার হয়েছিল, সেখানে ওরা বলছে ওই সময় ওরা আমাদের দেশে ঢুকে গেছে, ওরা আমাদের সিটিজেন নয়। ওকে, 2015 সালে মায়ানমারে 1.1 মিলিয়ন থেকে 1.3 মিলিয়ন ওরা অলরেডি পপুলেশন ছিল ওদের রোহিঙ্গাদের, এবং ইন্ডিয়াতেও ছিল প্রায় 40,000। ওকে, তো ওরা এখন ওদের বলছে ইললিগাল, তোমরা বাইরে বেরিয়ে যাও, জাস্ট গেট আউট অফ মাই কান্ট্রি। ওকে, তো মেইন যে ইভেন্টসটা শুরু হয়েছিল আসলে এই গেট আউটের ব্যাপারটা, ওদের যে আস্তে আস্তে মাইগ্রেন্টের ব্যাপারটা, ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে, কোথায় শুরু হয়েছিল 2012-এ 10 জুন আমাদের যে বুদ্ধিস্টরা ছিলেন, বুদ্ধিস্ট এবং রোহিঙ্গাদের মধ্যে একটা ক্ল্যাশ হয়েছিল, প্রচন্ড পরিমাণে ক্ল্যাশ হয়েছিল। তা সেখান থেকে আসলে মেইন ঘটনাটা শুরু, ঠিক আছে। এরপরে 2015 সালে মায়ানমার একটা স্পেশাল স্টেপ নেয়, ওদের হোয়াইট কার্ডটা অফ করে দেয়, হোয়াইট কার্ডটা বন্ধ করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ওদের মানে মায়ানমারের বুদ্ধিস্টদের দিকে বেশি ওদের একটুখানি এটা রয়েছে, মানে ব্যাপারটা রয়েছে, ওরা এই রোহিঙ্গাদের তেমন একটা দেখছে না ভালোভাবে। ওই হোয়াইট কার্ড ব্যাপারটা কি? তো হোয়াইট কার্ড যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে 1990 সালে মায়ানমার বলেছিল, তখন থেকে বলেছিল যে তোমরা আমাদের সিটিজেন নও, বাট উইল প্রোভাইড ইউ দ্য হোয়াইট কার্ড, অন দ্যাট হোয়াইট কার্ড ইউ ক্যান গিভ দ্য ভোট টু আস, তোমাদের তোমাদের ভোটের পারমিশন রয়েছে, বাট তোমরা আমাদের সিটিজেন নও। ওকে, তার মেন, তারপরে 2016 এবং 2017 সাল থেকে ওদের মেন মাইগ্রেশনটা আস্তে 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 স্টার্ট হয়। তো ওরা আস্তে আস্তে বিভিন্ন রকম বোটে করে পাশে থাইল্যান্ডে চলে যাচ্ছিল, ঠিক আছে, ওখান থেকে চলে যাচ্ছিল। তা ওদেরকে মেনলি সেই জন্য বোট পিপ বলে মাঝে মাঝে বলা হয় এদের, এই রোহিঙ্গা যে কমিউনিটিটাকে। ওকে, তারপরে আস্তে আস্তে 2017 সালে একটা মিলিটারি এক্সপ্লোরেশন হয়, মিলিটারিরা কি করতে থাকে, ওদেরকে ঢুকতে মানে যারা বেরিয়ে গেছে তাদেরকে ঢুকতে ইচ্ছে না, যারা ভিতরে আছে তাদেরকেও আস্তে আস্তে বার করতে থাকে, ওদের বিভিন্ন রকম অত্যাচার চালাতে থাকে, আরো অনেক কিছু হতে থাকে, যার ফলে ওরা আস্তে আস্তে ওখান থেকে মায়ানমার থেকে বেরিয়ে যেতে থাকে, মেন ইমিগ্রেন্ট হতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে এখানে লিখলে আশা করি অনেকটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের বডিতে আসে, বডিতে যে আমাদের যে হচ্ছে সেখানে হচ্ছে আমাদের ফেট, ফেট ব্যাপারটা রোহিঙ্গাদের যে ফেট, এটা আমরা কি বলবো, যে রোহিঙ্গারা আসলে এতটাও ভালো একটা মানে মেন আমরা কি দেখেছি, সুদান বা ওখানে যেসব আমাদের ইমিগ্রেন্টরা ছিলেন, মানে রিফিউজিরা যে ছিল, সেগুলো মানে মিডিয়ারাই মেন তুলে ধরেছে, যারা রিফিউজিস, যার ফলে ওদেরকে আস্তে আস্তে বিভিন্ন দেশ আস্তে আস্তে ওদেরকে দিয়েছে, জায়গা দিয়েছে যে আমি তোমাদের এখানে বসবাস করতে পারবো। কিন্তু এই রোহিঙ্গা কমিউনিটি এমন একটা কমিউনিটি, এটা কোনো মিডিয়া কনফিউশন পায়নি, ওকে, যার ফলে এরা তেমন একটা কোথাও যেতে পারছে না, কোনো দেশে এদেরকে ঢুকতে দিচ্ছে না। তারপর আবার মালয়েশিয়া থাইল্যান্ড বলে দিয়েছে যে আমরা নো ওয়েলকাম, যারা বলে দিয়েছে আমরা ঢুকতে দেবো না, কিন্তু ওরা বলেছে যে মালয়েশিয়া আবার বলেছে যে আমরা তোমাদের খাবার দাবার সব কিছু প্রোভাইড করবো, বাট আমরা তোমাদের কোনো সিটিজেন বা আমাদের দেশে ঢুকতে দিতে পারবো না। এটা হচ্ছে মালয়েশিয়ার বক্তব্য। ওকে, তা এখানে ইন্ডিয়ার কি করণে, ইন্ডিয়া বাংলাদেশ অলরেডি শাটডাউন করে দিয়েছে আমাদের বর্ডার ঢুকতে দিচ্ছে, তো এখানে এত বছর ডিকেড ধরে ইন্ডিয়া সবাইকে মানে উদ্বাস্তুদের আস্তে আস্তে আমাদের জায়গা দিয়েছে, বসবাস করতে দিয়েছে, কিন্তু এখন কেন ঢুকতে দিচ্ছে না? তো ইন্ডিয়া বিকেম এ হার্ড স্টেট, মানে প্রিন্সিপাল অফ দ্য হসপিটালিটি ব্যাপারটা এটা ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। কেন বন্ধ করে দিচ্ছে? কারণ ইন্ডিয়ার একটা ব্যাপার রয়েছে, ইন্ডিয়া চাইছে না যে মায়ানমার, ইন্ডিয়া চাইছে না যে ওদের ঢুকতে দেয়, কারণ ইন্ডিয়া মায়ানমার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, ইন্ডিয়ার ইন্ডিয়া চাইছে না যে ইন্ডিয়া মায়ানমার যে ইন্টারনাল অ্যাফেয়ার্স রয়েছে সেখানে আমরা বাধা ঢুক মানে ঢুকবো আসলে, এরা ইন্ডিয়া বলছে যে এটা আসলে ওদের ভিতরের ব্যাপার, আমরা কোনো ভিতরে ঢুকতে চাইছি না, যাতে আমাদের সাথে কোনো গন্ডগোল না হয়। তারপর একটা ব্যাপার আছে, ইন্ডিয়ার একটা লুকিস্ট পলিসি আছে, সেই লুকিস্ট পলিসির জন্য ইন্ডিয়া
চাই যে মায়ানমারটা খুব ভালো পজিশনে থাকুক, মায়ানমার সম্পর্কটা তো আমরা লুকিস্ট পলিসিতে আমাদের ভালো হয়, মানে মেন ট্রেডিং এর কাজে বা বিজনেস এর কাজে। ওকে, তো ইন্ডিয়া বলছে যে আমরা ঢুকতে দেব না, এবং ইন্ডিয়া থ্রিটেন করছে এবং ফোর্স ব্যাক করছে টু গো ব্যাক টু হিজ ইওর কান্ট্রি অর মায়ানমার। ওকে, তো এখানে একটা হিউম্যানিটেরিয়ান ল আর কনভেনশন অফ ইউএন একটা ইয়ে হয়েছিল, সেখানে ইন্ডিয়া সই করেনি। তো এখানে একটা ইলিগাল ইস্যু রয়েছে যে সই করলে যে রিফিউজিদের ইন্ডিয়া মানে নিজের দেশে থাকতে দেওয়া যায়, কিন্তু এখানে ইন্ডিয়া সই করেনি, এবং সেটা দেখে ইন্ডিয়া বলছে যে আমরা ঢুকতে দেবো না, এটা আমাদের ইলিগাল একটা ব্যাপার। এবং ইন্ডিয়া বলছে এদের সঙ্গে আবার কোনো টেরিস্ট কানেকশন থাকতে পারে, যার ফলে আমাদের নিজের দেশের সিকিউরিটি আগে বেশি, তার ফলে আমরা ঢুকতে দেবো না। ঠিক আছে, তা 2016 অগস্টে ইউএন একটা 7 মেম্বার কমিটি একটা তৈরি করা হয়েছিল আন্ডার কোফি আন্নান। সেখানে অগস্ট 2017 একটা রিপোর্ট বেরিয়ে আসে, সেখানে বলা হয় যে টু স্টপ দ্য কমিউনাল টেনশন এন্ড টু স্টার্ট দ্য ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা আসলে কিছুই না, নর্মাল ব্যাপার, সেখানে ইন্ডিয়ার এখানে তেমন কিছু জায়গা নেই। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এখানে আফটার দ্যাট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এরা বলছে যে আমাদের রিফিউজিকে ঢুকতে দেওয়া হোক, কারণ এটা হিউম্যান রাইটস কমিশন, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট এটাকে পুরোপুরি অফ করে দিয়েছে, বলছে না উই উইল নট অ্যালাউ এনি রোহিঙ্গাস। এটা বলেছে, ইস্যুটা বলে দিয়েছে যে সিকিউরিটি ইস্যু, মানে আমাদের সিকিউরিটির উপর কোনো প্রভাব পড়তে পারে, যার ফলে আমরা ঢুকতে দেবো না। ওকে, তা আমাদের আফটার দ্যাট কনক্লুশনে আমরা কি বলতে পারি যে ইন্ডিয়াকে এখন কোনো পলিটিক্যাল ব্যাপার না ভেবে আমরা বলতে পারি যে ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা সলভ করা যেতে পারে, কারণ ওদিকে আমাদের তিনজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, বাংলাদেশ ইন্ডিয়া এবং মায়ানমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। বাংলাদেশ অলরেডি কিছু কিছু ওরা এন্টার করতে দিয়েছে, আবার বাংলাদেশ এন্টার করতে দিয়েছে, বাংলাদেশ চট্টগ্রামে অনেকটা পপুলেশনের এই রোহিঙ্গাদের ঢুকেছে, বাংলাদেশ হিমশিম খাচ্ছে, কারণ অনেকটা পপুলেশন সেই জন্য। যার ফলে এবার ইন্ডিয়ার পজিশনটা কি হচ্ছে, ইন্ডিয়া আছে মায়ানমারের পাশে দাঁড়িয়েছে, বলছে এদেরকে ঢুকতে দেওয়া যাবে না, যার ফলে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে একটুখানি কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার রয়েছে চলছে আর কি, সেখানে বাংলাদেশ একটা কিছু ফিল করছে যে ইন্ডিয়ার উপরে। তা আমরা যদি মনে করি যে ইন্ডিয়াকে তিনজনের সঙ্গে একটা ভালো সম্পর্ক, তিনজনের সঙ্গে বসে সেই কাজটা করা যায় তো সলভ দিস ইস্যু। ওকে, ওদিকে আবার চায়না রয়েছে, সে চায়না সবসময় আমাদের তো একটা সবসময় একটা এগেনস্টে থাকেই, সবসময় জানেন সেটা। তা চায়নারও এখানে কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইস্যু, দ্যাট চায়না ক্যান বি এ ব্যাড কান্ট্রি ফর আস। ওকে, সো এখানে আমাদের লাস্ট পর্যন্ত কি বলা যায় যে আমাদের ইন্ডিয়া অলরেডি গান্ধী নেহেরু এবং ইন্দিরা গান্ধী বলে একটা মানে আমাদের সবসময় এমিগ্রেন্টসদের ঢুকতে দিয়েছে, সেখানে অনেকে আমাদের অল ওভার ওয়ার্ল্ড কোশ্চেন তুলছে যে আমাদের একটা এথিক্সের ব্যাপার যে আমাদের কান্ট্রি ঢুকতে দিচ্ছে না কেন, আমাদের কান্ট্রি ঢুকতে দেওয়া উচিত, আমাদের একটা এথিক্সের একটা ব্যাপার, আমাদের একটা সোল অফ কান্ট্রি ব্যাপার, এখানে আমাদের ঢুকতে দেওয়া উচিত। তো এইটুকুই আশা করি, এর মধ্যে 250 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর এসে লেখা যাবে, এবং আমরা 10-এর মধ্যে অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো যদি আমরা আলোচনা করি আমরা অ্যাটলিস্ট 8-9 মার্কস পেয়ে যাবো। তা আমরা এটার উপর একটা পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো বুকসেলফের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে আমরা সহজেই পেয়ে যাবেন। সো যদি মনে করেন ভালো লাগলো প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।